নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শনি মহারাজ ছয় রাশিকে করবে কোটিপতি। আমি একটি কথা বলি, শনি যাব দেতা হে তো ছাপ্পর ফাড়কে দেতা হে। আর শনি কোনো জাতককে যদি দেয় কি না, অপার ধন দেয়। আবার শনি যদি অশুভ থাকে তাহলে আপনাকে রাজা থেকে ভিখারি কিন্তু করে দিবে। তাই শনি আপনার জন্মকুণ্ডলিতে স্থিতি কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আপনার আগামী দিন কেমন যেতে চলেছে। দেখুন, প্রথমে আমি একটা কথা বলি, অনেকেই ভুল কাজ করেন কিছু কিছু জিনিস, সেটা হচ্ছে আপনারা অনেকেই নীলা পরিধান করে রয়েছেন। নীলা কি আপনার জন্য অ্যাকচুয়াল দরকার রয়েছে? নীলার যেমন লাভ রয়েছে কি না, নীলার তেমনি লোকসানও কিন্তু রয়েছে। নীলা আপনার জীবনে শুভ ফল দিবে না অশুভ ফল দিবে, এটা কিন্তু জানা কিন্তু একান্তই দরকার। নীলা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। নীলা কিছু কিছু লগ্নের ক্ষেত্রে বিশেষভাবে লাভ দেয়, এবং কিন্তু যদি আপনার শনি যদি মারক গ্রহ হয় আর আপনি যদি নীলা পড়েন, আপনি কিন্তু সর্বসাধ্য হয়ে যাবেন। তাই আগে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন এবং জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান করুন কোন জায়গাটার দরকার রয়েছে নীলা। আবার অনেকের ক্ষেত্রে কি হচ্ছে, শনি খারাপ, প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে তেল দেওয়া, অর্থাৎ সর্ষার তেল ঢালা, তাতে কিন্তু শনি ভালো হবে না। আমি বারবার বলি, শনি মন্দিরে, যে মন্দিরে শনির মূর্তি রয়েছে, যেখানে শনির চোখ রয়েছে, সেই মন্দিরে যাবেন না। তাতে কি হয় জানেন, সমস্যা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে, কারণ শনির দৃষ্টি ভালো না। তাই এখান থেকেও কিন্তু বিরত থাকুন। তাই যারা আমার ভিডিওগুলো শুনেন কি না, একটু মনোযোগ দিয়ে একটু আলোচনাগুলো শুনবেন, কারণ অ্যাস্ট্রো এডুকেশন মানে হচ্ছে শিক্ষামূলক কিন্তু আমি কিন্তু ভিডিওগুলো আপনাদেরকে দিই, যে ভিডিওগুলো আপনাদের জীবনে বিশেষভাবে শুভ ফল কিন্তু নিয়ে আনবে। কারণ অনেকেরই ক্ষেত্রে কি হচ্ছে, ব্যবসা সিলেকশন করতে পারছেন না, বা ব্যবসাতে ইনভেস্টমেন্ট করে বসে রয়েছেন, ব্যবসাতে ডেভেলপমেন্ট হচ্ছে না। আগে দেখে নিন না, আপনি যে বিজনেসটা সিলেকশন করেছেন সে বিজনেসটা আপনার জন্য আইডিয়াল কিনা, আপনার জন্য সেই বিজনেসটা শুভ কিনা। কারণ স্থানকাল পাত্র কিন্তু দেখা কিন্তু দরকার, অর্থাৎ কোন জায়গাতে কোন বিজনেস ভালো রয়েছে, আপনার সঙ্গে সেই বিজনেসের ম্যাচ হচ্ছে কি না সেটা কিন্তু জানা দরকার। কারণ ঋণের জায়গা, আমি আরেকটা কথা বলি, অনেকে প্রচুর ঋণ, এই সময় অনেকে প্রচুর ঋণে কিন্তু পড়ে রয়েছেন, যারা অনেকে পরামর্শ করছেন। আমি বারবার বলি, সেখানে দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, ঋণ থেকে মুক্তির উপায় আমি 100% করিয়ে দিতে কিন্তু পারবো, এবং চ্যালেঞ্জের সাথে কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি, চ্যালেঞ্জের সাথে করি, বারবার এই কথাটা বলি। ধরুন আমাদের জন্মকুণ্ডলিতে কিছু কিছু ভাব রয়েছে, যে ভাবগুলো আমাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেয়, আবার কিছু কিছু ক্ষেত্রে ভাব রয়েছে অশুভ ফল দেয়। তো শুনি, আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত নয় তো, বা আমাদের নেচারের উপর শনি কিন্তু এই সময় ফল কিন্তু দেয়। শনি কলিযুগে কর্মের কারক গ্রহ, শনি যদি আপনার ভালো থাকে কি না, আপনি খুব অল্প বয়স থেকে কিন্তু আপনি মানে প্রতিষ্ঠা কিন্তু পাবেন। শনি যদি আপনার ঠিক লগ্নেও দ্বিতীয়, একাদশ, আপনার দশম অথবা সপ্তমভাবে থাকে, বা পঞ্চমভাবে থাকে, তাহলে কিন্তু, বা চতুর্থভাবে থাকে, শনি কিন্তু খুব ভালো ফল দেয়। তবে দেখতে হবে এই জায়গাগুলো শত্রু রাশি নয় তো,
বা শনির সাথে অন্য কোনো গ্রহ অবস্থান করছে না, তো এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। তাই যারা প্রচুর সমস্যাতে রয়েছেন, ব্যবসা ভালো চলছে না, মামলা মকদ্দমা শত্রুতা এই জায়গাগুলোতে থেকেই গেছেন, সেখান থেকে বেরিয়ে আসবেন কী করে, উপায় পাচ্ছেন না, কর্মহীন, গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছেন, গভর্নমেন্ট সার্ভিসে পরীক্ষা দিয়েছে, গভর্নমেন্ট সার্ভিস হচ্ছে না, দায়িত্বের সাথে বলছি সেই জায়গাটা কিন্তু আপনার জন্মছকে যদি যোগ যদি থাকে সেটা কিন্তু প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে কিন্তু করা কিন্তু সম্ভব। কারণ আমি বারবার একটি কথা বলি, অনেকের ক্ষেত্রেই হচ্ছে কি জানেন, যে বাধা চলে আসছে, যে কোনো কাজে বাধা চলে আসছে। কেন বাধা আসছে এটা কিন্তু জানা দরকার। আমাদের জীবনে কিছু কর্মর ফল আমরা কিন্তু পাই। অনেকে বলে যে কৌশিকদা আমার এই জীবনেতে অনেক ভালো কাজ করেছি, কেন আমি ভুগছি? দেখুন, পূর্বজন্মের কিছু কর্মফল আমাদেরকে কিন্তু এই জন্মে ভুগতে হয়। তাই আমি আবারও বলছি, একবার ব্যক্তিগত জন্মছক হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন, এবং শনি গ্রহকে শান্ত করতে গেলে আপনারা হনুমানজির উপাসনা করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই সমস্যার সমাধানগুলো কিন্তু হবে। অর্থাৎ কলিযুগে সক্রিয় যিনি দেবতা তিনি হচ্ছেন হনুমানজি, পবন পুত্র হনুমান। তাই হনুমানজির উপাসনা করুন, এবং শনির যিনি গুরু, যিনি দেবাদেব দেব মহাদেব, শনি যার ধ্যানে মগ্ন থাকতেন, দেবাদিদেব মহাদেবের, অর্থাৎ দেবাদিদেব মহাদেবেরও যদি আপনারা পুজো আরাধনা করেন তাতেও কিন্তু শনি ভালো হবে, কৃষ্ণের যদি পূজা করেন তাতেও শনি আপনার ভালো হবে। তাই এই জায়গাগুলো অবশ্যই দেখুন, এবং রাস্তার যারা দুস্থ কুকুর রয়েছে তাদেরকে কিছুগুলো খেতে দিন, এবং বাস্তবে যারা নির্ধনী ব্যক্তি রয়েছে তাদেরকে নিঃসন্দেহে কিছু যদি দান করতে পারেন তাতেও কিন্তু আপনাদের লাভ কিন্তু হবে। এবার আনা যাক যে রাশিগুলো, আমি নাম বলবো, একে একে আলোচনাগুলো করি। প্রথম রাশি আগামীকালের জন্য মার্জনা করবেন, আগামী দিনে যে রাশিগুলো লাভ পেতে চলেছে। দেখুন, প্রথম রাশি, ছটি রাশির কথা বলবো, ছয় রাশির মধ্যে সিংহ রাশি কিন্তু এই সময় কিন্তু খুব ভালো ফল পাবে। যদিও আপনার সপ্তমভাবে শশনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, যারা দীর্ঘদিন বিয়ের জন্য প্রচেষ্টা করছে সিংহ রাশি, শুভ বিবাহ, এবং আপনাদের ব্যবসা এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু হবে সিংহ রাশি, কর্মপ্রাপ্তি, গভর্নমেন্ট জব এবং শরীর স্বাস্থ্যের জায়গাটা কিছুটা আপনাদের উন্নত হবে। এবং এর পাশাপাশি সিংহ রাশির কেরিয়ার ক্ষেত্রে লাভ হতে চলেছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু শনি এবার আপনাদেরকে কিন্তু করবে মালামাল, এক কথায় আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, ধর্মীয় যাত্রা, কর্মক্ষেত্রে উন্নতি, যারা প্রমোশন চাইছিলেন বা ট্রান্সফার চাইছিলেন এই সম্ভাবনাগুলো বাড়বে মিথুন রাশি। এবং আপনাদের এই সময় কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হবে, এবং এর সাথে সাথে আপনাদের এই সময়ের মধ্যে কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু খুব ভালো কিন্তু আসতে চলেছে, এবং আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে, অর্থাৎ ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির ব্যাংক ব্যালেন্স বাড়বে, সেভিংস বাড়বে, আপনাদের পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, আপনাদের কেরিয়ারের স্থিতি মজবুত হতে চলেছে, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি হতে চলেছে, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন, এবং মান সম্মান যশ বৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশি তুলা রাশি, তুলা রাশির আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, হঠাৎ অর্থপ্রাপ্তি, এই সময়ের মধ্যে আপনাদের প্রপার্টি থেকে লাভ হবে, কোনো সম্পত্তিগত দিক থেকে লাভ হবে, এই সময়ের মধ্যে আপনাদের পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, এবং আপনাদের ঋণ পরিশোধ এবং কোনো ক্ষেত্র থেকে কর্ম ক্ষেত্রে সুযোগ আসার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এরপর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু শনির কৃপায় আপনারাও কিন্তু হতে চলেছেন কোটিপতি, কারণ আপনাদের একাদশভাবে শনি অবস্থান করছে, একাদশভাবে শনি কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেয়, ইনকাম গেন করে,
আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ করবে এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত করবে, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি করবে এবং ব্যবসা ক্ষেত্রে শুভ ফল কিন্তু দিতে চলেছে। একদম শেষ রাশি যে রাশিকে শুনি এবার করবে মহা লাভ, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি শ্মশান এবং মহাপুরুষ রাজযোগ, আপনাদের কর্ম প্রাপ্তি, সরকারি চাকরি এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন বা যারা ট্রান্সফার চাইছেন ট্রান্সফারের সম্ভাবনা, কেরিয়ার ক্ষেত্রে লাভ, এই জায়গাগুলো কিন্তু এই সময় দেখা যাচ্ছে। এবং আপনাদের এই সময় ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এবং ব্যবসা ক্ষেত্র যারা করতে চাই, ব্যবসা যারা করতে চাইছেন ব্যবসা থেকে কিন্তু আপনারা এই সময় নিশ্চিত রূপে লাভ পেতে চলেছেন। আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি আপনারা শনির বীজমন্ত্র পাঠ করুন এবং আপনারা হনুমানজির উপাসনা করুন। আপনার যদি শনি সাড়ে সাথে চলে অবশ্যই আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন। নমস্কার, ধন্যবাদ।